ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা আজকে কথা বলবো ভিজিট ভিসা নিয়ে। মূলত যারা আপনারা ইউনাইটেড আরব আমিরাতে আসেন, অনেক প্রবাসী ভাইয়েরা ভিজিট ভিসা এসে অনেক ধরনের প্রতারণার শিকার হন। আমরা কিছু তথ্য দিয়ে সহযোগিতার চেষ্টা করবো, যা 2018 এসে ভিজিট ভিসার জন্য এখন নতুন নিয়ম হয়েছে, আগের নিয়ম আর নেই। কারণ আগে ভিজিট ভিসার নিয়মটা হচ্ছে হলো, আপনি ভিজিট ভিসা শেষ হওয়ার পরেও আপনি দুইবার রিনিউ করতে পারবেন, কিন্তু আপনার রিনিউ করার জন্য করতে হতো কি, এক দেশ থেকে আরেক দেশে যেতে হতো, ট্রানজিট করতে হতো, গিয়ে আবার ফিরে আসতে হতো, তখন আপনি নতুন ভিসা পেতেন আর কি। এটা এক্সট্রা খরচ, লাইক মোর দেন 1000 দিরহাম, 1000 দিরহাম এটা খরচ আপনার এক্সট্রা করতে হতো। এখন আর এই সমস্যাটা নেই, এখন আপনি ইউনাইটেড আরব আমিরাতের থেকেই এটা আপনি রিনিউ করতে পারবেন। এটা হচ্ছে আপনার ভিজিট ভিসা শেষ হওয়ার পরে 30 দিন পরে আপনি আবার এক মাসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এটার জন্য আপনাকে কস্ট পড়বে হচ্ছে হলো 600 দিরহাম। আপনি এক মাস পর জন্য আপনি রিনিউ করতে পারেন 600 দিরহাম। আবার যখন আপনার এক মাস শেষ হবে আবার আপনি রিনিউ করতে পারবেন 600 দিরহাম, কিন্তু আপনি একসাথে দুইবার দুই মাসের জন্য রিনিউ করতে পারবেন না। এক মাস শেষ হওয়ার পরে আপনি আবার পুনরায় রিনিউ করতে পারবেন। সো এখন টোটালি অ্যামাউন্ট আপনার সেভ, আপনার অন্য দেশে যেতে হবে না, অন্য জনে ফ্লাই করতে হবে না, এদেশে থেকে আপনি ফির মাধ্যমে 600 দিরহাম দেওয়ার মাধ্যমে আপনি করতে পারবেন। এখন আপনি হচ্ছে এক মাস শেষ হওয়ার পরে আলাদা আরও দুই মাস আপনি এদেশে থাকতে পারবেন। সো এক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে হলো, নতুন করে আর আপনাকে কোনো মানে টেনশনে যাওয়া হবে, অন্য দেশে যাওয়া বা এটা করতে হবে না। আপনাকে যেটা করতে হবে সেটা আপনি যে এজেন্সির মাধ্যমে বা যে যার মাধ্যমে এসেছে, যে স্পন্সরের মাধ্যমে এসেছেন, তার কাছে যেয়ে বলবেন আমি ভিসা রিনিউ করতে চাই, তারা আপনার সবকিছু প্রসেসিং করে দেবে। যারা বিষয়গুলো জানে আসলে, মূলত যে কোম্পানি বা যার মাধ্যমে আপনি আসছেন দেশে, তারাই করে দেবে। খরচ পড়বে 600 দিরহাম, এটা ফি দিতে হবে, গভর্নমেন্ট ফি। তারপরে হয়তোবা যে কোম্পানি বা যে প্রতিষ্ঠান আপনার কাজ করবে তারা আপনার কাছে এক্সট্রা 200 বা 300 টাকা নিতে পারে, কিন্তু এর বেশি না। কেউ যদি আপনাকে বলে ভিজিট ভিসার জন্য আপনাকে 600 উপরে দিতে হবে, সো এটা সম্পূর্ণ ভুয়া। এটা একমাত্র আপনার সাথে তালালি করার চেষ্টা করবে, আপনার কাছে কিছু টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে, এ ব্যতীত আর কিছুই না। সো আপনারা যারা নতুন করে ভিজিট ভিসা রিনিউ করবেন, তারা মাথায় রাখবেন ফি 600 টাকা, আর এক্সট্রা খরচ আপনি 300 টাকা দিতে পারেন, তার মানে 1000 উপরে না। নর্মালি কেউ যদি ভিজিট ভিসা রিনিউ করতে চায়, যেমন কারোর কাছে দালালেরা করে কি, তাদেরকে বলে যে 2000 লাগবে, 3000 লাগবে, 4000 লাগবে, মানে মন ইচ্ছা মতো করে যার কাছে যেমন করে নিতে পারে। তো আপনারা এটা সহযোগিতা করবে, তত্ত্বটা আপনারা সহযোগিতা করবে, যেগুলোর মাধ্যমে যখন কাজ করতে যাবেন, জানেন যে আপনার খরচ ফি হচ্ছে মাত্র 600 টাকা, আর এক্সট্রা হতে পারে যে কাজ করতে পারছেন 300 টাকা নিতে পারে, 400 টাকা নিতে পারে, তার বাহিরে না, হাইস্ট 1000-এর উপরে না। সো গাইস, ভিজিট বিষয়ে আপনার কোনো তথ্য জানতে চাইলে বা কোনো সহযোগিতা চাইতে পারলে আপনি নিচে কমেন্ট করতে পারেন, আমরা আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করব। আর এসব বিষয়ে যেমন তথ্য জানতে হলেও আপনি আবুধাবি এম্বাসির ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে পারেন, সেখানেও আপনি সব তথ্যগুলো পেয়ে যাবেন। আর আপনার জানাশোনা কেউ থাকলে তাকেও জিজ্ঞেস করতে পারেন, তারাও আপনার হয়তো বা সহযোগিতা করবে সব তথ্য দিয়ে। মূলত দালালের কাছে গিয়ে আপনার হেনস্ত হওয়ার কোনো দরকার নেই। আর সঠিক তথ্য পেতে গেলে আপনি একটু যেতে পারেন বাংলাদেশ এম্বাসি, যে কোনো জায়গায়, দুবাই বা আবুধাবি, যে কোনো কোথাও গিয়ে আপনি নিজে সরাসরি কথা বলতে পারেন, এটাও আপনার বেস্ট অপশন। আর যে কোনো সামান্য ব্যাপার নিয়ে কোনো দালালের কাছে যাওয়ার থেকে বিরত থাকুন, নিজে ট্রাই করুন, নিজের কষ্টের টাকা অন্যকে কেন এমনিতে দিতে যাবেন। সো ভিজিট ভিসা করতে হলে রিনিউ করতে, আপনি ভিজিট ভিসা দুই মাস রিনিউ করতে পারবেন, অন্য কোনো দেশে যেতে হবে না। একবার রিনিউ করতে আপনার খরচ লাগবে, সরকারি ফি দিতে হবে 600 টাকা, দ্বিতীয়বার খরচ আপনার রিনিউ করতে লাগবে 600 টাকা, এই তার বাইরে এক্সট্রা 200-300 টাকা যে কোম্পানি করবে সে নেবে, এর ব্যতীত না। তথ্যগুলো পেয়ে যদি আপনার ভালো লাগে, আপনি যদি মনে করেন এই তথ্যগুলো অন্য একজন প্রবাসীর উপকারে আসবে, তো প্লিজ আমাদের ভিডিওটা শেয়ার করবেন, আমাদের পেজে একটা লাইক দেবেন, আমাদের সাথেই থাকবেন। সবসময় চেষ্টা করব তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। সো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।